ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন ঘড়ির কাঁটার সময় হলো বিকেল 4:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আজ কয়েকটা দিন ধরে দুপুরবেলায় হাতে ভাতের থালা নিয়ে একেবারে ছাদে চলে আসছি, আর ছাদে এসে রোদের মধ্যে বসে ভাত খেয়ে তারপরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ওই গাছের কিছু সেবা পরিচর্যা এইসব করে তারপরে একেবারে নিচে নামছি। আর জানো তো, বাড়ি যাওয়ার আগে 4টে গোলাপ গাছ কিনে নিয়ে এসেছিলাম। তাদের মধ্যে সবারই অবস্থা মোটামুটি ঠিক আছে, কিন্তু এই যে সাদা গোলাপ গাছটা, এর অবস্থা দেখছি ভীষণ খারাপ হয়ে গিয়েছে। মঙ্গলবার দিন আমি বাড়িতে গিয়েছিলাম আর বুধবার দিন সন্ধেবেলা আমি বাড়ি থেকে চলে এসেছি। তবে বাড়িতে গিয়ে না এবার আর কোনো ব্লগ করতে পারিনি। সত্যি বলতে বাড়ির পরিস্থিতি এখন এতটাই খারাপ, আর সেখানে গিয়ে না ব্লগ করার মতো মন মানসিকতাও আর কেমন যেন থাকে না। তারপরে হয় কি, বাড়িতে গেলে পর না মায়ের সাথে কাকির সাথে কিছুক্ষণ গল্প করতে করতে কোথায় যেন সময়গুলো পার হয়ে যায়। তো ভাবলাম যে ঠিক আছে, সব কিছুই তো আমাদেরকে একটু মানিয়ে নিয়ে চলতে হয়, ব্লগ না হয় আবার বাড়ি গিয়েই করব। তবে কি বলো তো, খুব তাড়াতাড়ি আবারও বাড়ি যাচ্ছি, মানে আর দু একদিনের মধ্যেই আবার বাড়ি যাব, কারণ বাড়িতে না পুজো রয়েছে। তো ওই সময় যদি পারি অবশ্যই ব্লগ করব। যাই হোক, বিকেলবেলা কিছুক্ষণ ছাদে গাছেদের সাথে সময় কাটিয়ে মনটা বেশ ভালো হয়ে গিয়েছে। এখন কি করছি বলো তো, ওপরে সন্ধ্যা দিচ্ছি, তবে নিচে সন্ধ্যাটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। নিচে সন্ধ্যা দিয়েই প্রতিদিন তারপরে ওপরে আসি সন্ধ্যা প্রদীপ দিতে। আর আজকে ঠিক করেছি, শীতের সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত আমার সংসারে যেটুকু কাজকর্ম থাকে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি জানি আমার বন্ধুরা আমার কাজকর্ম দেখতে ভীষণ ভালোবাসে। এদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর সন্ধ্যা দেওয়া হয়ে গেলে পরই একটা বড় কাজ থাকে, সেটা হলো পূব দিকের যে জানলাটা থাকে, মানে যে জানালায় আমার ঠাকুর ঘর রয়েছে আপাতত। ওপরে যেহেতু আমার কোনো ঠাকুর ঘর নেই, তাই এই জানালাতেই কিন্তু আমি আমার ঠাকুরের সিংহাসন বসিয়েছি, আর এই জানালাটাকেই আমি ঠাকুর ঘর বানিয়েছি। তো কি হয়, সন্ধ্যা দেওয়া হয়ে গেলে পরই না এই পর্দাটা টেনে দিতে হয়। এটা শীতকালের একটা মানে কি বলবো গুরুত্বপূর্ণ কাজ, কারণ না হলে হয় কি এই দিক থেকে না প্রচুর হাওয়া আসে জানো তো। আগের দিনের ব্লগে রঞ্জনাদি ভাই কমেন্ট করে লিখেছো যে তোমাদের টালিগঞ্জে নাকি একটুখানি ঠান্ডা পড়ছে, আবার একটু গরম পড়ছে, আর আমাদের এখানে অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে। হ্যাঁ গোদি ভাই, তুমি ঠিকই বলেছো, আমাদের এখানে এতটাই ঠান্ডা, আর কি বলতো আমরা যেহেতু উত্তর দিকের ঘরে থাকি না, সেই কারণে হয় কি একটু বেশি ঠান্ডা হয়। তো আমরা ঠিক করেছি যে আগামী বছর আমরা না একটা রুম হিটার নেব, তাহলে এই ঠান্ডার হাত থেকে আমি একটু কম কষ্ট পাবো। সন্ধেবেলায় নিজেকে একটুখানি টাইম দিলাম, মানে মাথা আঁচড়ালাম আর একটু বেবিলিপ দিলাম। আর জানো এই বেবিলিপটা না এখন আমার ভীষণ পছন্দের, এত সুন্দর লজেন্সের একটা ফ্লেভার বেরোয় যে আমার ভীষণ ভালো লাগে, খানিকটা ওই অরেঞ্জ ফ্লেভার টাইপের, বুঝলে। আজকে দুপুরবেলা এই কেটলিটা আর এই গ্লাস বোলটা ধুয়ে মুছিয়ে রেখে দিয়েছিলাম, আর এই সন্ধেবেলা রান্নাঘরে এসে আগে একটু সাজিয়ে নিলাম। আর দেখো এই যে ব্রোকলিটা দেখছো, এটা না বুধবার দিন বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, যে রাত্রিবেলা না আমার একটুখানি ব্রোকলি খেতে ইচ্ছে করছিল। তবে কি হয়েছে বলো তো, এই দুদিন আর করার সময় পাইনি, মানে এই দুদিন একটু নিজের কাজে ব্যস্ত ছিলাম যার কারণে আর টাইম পাইনি। আজকে এসে দেখছি যে ব্রোকলিটায় ফুলগুলো ফুটে গেছে, কি বলবে বলো, এই কারণে না আমার ব্রোকলি একদম ভালো লাগে না। কিন্তু সত্যি কথা বলতে এই শীতকাল হলে না কি হয়, একটু
ওই রাত্রিবেলার দিকে মানে একটু ভেজিটেবল খেতে ইচ্ছে করে। আর আমি কি বলতো, ভীষণ ফল সবজি এগুলো খেতে ভালোবাসি। আর এই শীতের রাতে না ওই ভাত রুটি কোনোটাই আমার তেমন একটা ভালো লাগে না, মানে হালকা পাতলা ডিনারে কিছু একটা থাকবে এরকমই পছন্দ করি। একটু ভেজিটেবল খেতে বেশ ভালোই লাগে, সাথে যদি একটু ডিম সিদ্ধ হয় বা পনির হয় তাহলে তো কোনো কথাই হবে না, পুরো জমে যায় ডিনারটা। আর এখন কি করছি বলতো, ওই বিস্কুটের কন্টেনারগুলো ফাঁকা হয়ে গিয়েছিল, সেগুলো এখন রিফিল করছি। আর আমি না সব সময় এমনই করি, মানে যখন যেই জিনিসটা নতুনভাবে আবার রিফিল করি তার আগে সেটাকে ভালো করে ধুয়ে মুছে তারপরে রিফিল করি, তাহলে কি হয় জিনিসটার গন্ধ একদমই পাল্টায় না আর বহুদিন পর্যন্ত কিন্তু জিনিসটা ভালো থাকে। আর এই যে এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে, এই বিস্কুটটা ঢালা হয়ে গেলেই হয়ে যাবে, এরপরে না চাটা বসিয়ে দেবো। আর এদিকে ওর আবার ঠান্ডা লেগেছে, মানে আমাকে ছাড়ে তো ওকে ধরে। সত্যি কথা বলতে সর্দি কাশি এমনই একটা জিনিস যেটা কিন্তু ছোঁয়াচে টাইপের রোগ, মানে একজনার হলে আর একজনার হবেই, তার সাথে যে থাকে তো এটাই হয়, আমার যখন হয় তখন ওর হবেই আর ওর হলে পর আমার হবেই। ব্যাস এদিকে চাটা প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যেই চাটা নামিয়ে নেব। তবে আজকেও কিন্তু চা বানাচ্ছি না, আজকেও চায়ের সাথে কফি দিয়ে চাফি বানাচ্ছি। আর এই শীতকাল আসলে না চাফিটা খেতে বেশ ভালোই লাগে, মানে চাও থাকে কফিও থাকে, দুটো মিলিয়ে বেশ সুন্দর একটা সুগন্ধ বেরোয়। আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিদিনের মতো তোমাদেরকে সেই একই কথা বলতে চাই, যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিতে আর কমেন্ট করতে একদমই ভুলে যেও না। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো আর ভিডিও দেখার সাথে সাথেই একটা করে লাইক দাও কমেন্ট করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যে বন্ধুরা আমার ভিডিও দেখতে ভালোবাসো কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি করে ফেলেছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। সন্ধেবেলা চা খেতে খেতে দুজনে বেশ খানিকক্ষণ গল্প করে নিয়েছি, তারপরে গল্প করতে করতে দুজনের হুঁশ আসলো যে হ্যাঁ ঘড়ির কাঁটায় 8:30 বাজতে যাচ্ছে। তখনই ধড়িপড়ি করে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আগে রাত্রিবেলা যে রান্নাটা করব সেই জিনিসগুলো সব জোগাড় করে নিচ্ছে। আর কি বলতো, আজকে রান্নার না তেমন একটা ঝামেলা নেই, খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর তোমরা যারা আমার মতো মানে ভেজিটেবল খেতে পছন্দ করো তারা কিন্তু এই রান্নাটা করতেই পারো। সবজিগুলো কেটে নিয়ে তারপরে এখন কি করছি বলতো, ওই সন্ধেবেলার কিছু চায়ের বাসনপত্র ছিল আর দুপুরবেলার একটা থালা ছিল, তো সেইগুলো এখন ধুয়ে নিচ্ছি, তাহলে বেসিনটা ফাঁকা হয়ে যাবে। আর বেসিনটা না আমি একদমই ভরা রাখতে পছন্দ করি না, মানে বেসিনটা যদি বাসনপত্র দিয়ে একটু ভরে যায় শুধু মন পড়ে থাকে ওই দিকে, কোনো কাজেই যেন মন বসাতে পারি না, জানো কি একটা অভ্যাস হয়েছে কে জানে, বারবার বেসিনের দিকে চোখ যায়। যাই হোক, এদিকে দেখো ডিমটা কিন্তু সিদ্ধ হয়েই গিয়েছে। আর আমি কি বলতো, বেশি ডিমটা সিদ্ধ করি না, তাহলে না কেমন রাবার রাবার টাইপের হয়ে যায়, আমার আবার ভালো লাগে না। আর এই যে কিভাবে আজকে এই রাত্রিবেলার সহজ রান্নাটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, মানে কিছুই না, একটুখানি সানফ্লাওয়ার অয়েল দিলাম আর তার মধ্যে না ব্রোকোলিটা দিয়ে দিলাম। ব্রোকোলিটা একটুখানি যদি স্টিম দিয়ে না হয় তবে সেক্ষেত্রে একটু ভালো হয়, কিন্তু কি বলতো আমার কাছে না ব্রোকোলিটা স্টিম করার মতো মানে কোনো জিনিস নেই, যার কারণে না আমি কি করছি বলতো একটুখানি ভিনিগার ইউজ করব, মানে ওই জায়গায় গিয়ে একটু আনহেলদি হয়ে যাবে, কিছু করার নেই, আমার কাছে যেহেতু নেই তাই জন্য এইভাবে করছি। আর ওই ওর মধ্যে একটু গাজর আর বিনস দিয়েছি, সেগুলো দিয়ে নিলাম, দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে লবণ দিয়ে বেশ খানিকক্ষণ হালকা পাতলা আছে মানে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই যে একটুখানি ভিনিগার দিচ্ছি, কারণ ভিনিগারটা না দিলে না এই ভেজিটেবলগুলো অনেকক্ষণ ধরে ভাজতে হবে, সিদ্ধ করতে হবে, বেশ খানিকটা সময় লেগে যাবে। কিন্তু ওই যে প্রথমেই বললাম যে আমার হাতে এখন বেশি সময় নেই, মানে এখন বেশিক্ষণ ধরে রান্নাঘরে থাকতে পারবো না, রান্নাঘরটা কি বলতো উত্তর দিকে হওয়াতে না মানে ঘর রান্নাঘর এগুলো সবগুলোই যেহেতু উত্তর সাইডে, তো সেক্ষেত্রে হয় কি রান্নাঘরটাও না ঠান্ডা থাকে।
আর গরমকালে এই কষ্টটা পেতে হয় না। দক্ষিণ দিকেরও হাওয়া আসে, আবার উত্তর দিক দিয়েও হালকা হালকা একটু হাওয়া আসে। আর এই যে কিছুক্ষণ বাদে বাদেই কিন্তু একটু হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, আর ওই পেঁয়াজ আর লঙ্কাটাও না দিয়ে নিয়েছি। কি বলতো, এর মধ্যে গোলমরিচটা অপশনাল, যদি দেও তো দিতে পারো, আবার যদি কেউ মনে করো না গোলমরিচটা পছন্দ করো না, ওটা আবার স্কিপও করতে পারো। আর নামানোর আগে একটুখানি পাতিলেবুর রস দিয়ে নিচ্ছি। ব্রোকলিতে কি বলতো, একটু পাতিলেবুর রস দিলে না খেতে বেশ ভালো লাগে। আগের দিনের ব্লগে অঞ্জু ব্লগ সিম্পল লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই ঘুম থেকে উঠেই আমার ভিডিও দেখে তার দিন শুরু করেছে, তো সেই কারণে তার দিন ভালো কাটবে। সত্যি বলতে দিদিভাই তোমাকে কি বলবো, তোমরা প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, কমেন্টগুলো যখন পড়ি তখন মনে হয় কি আগের জন্মে তোমরা কেউ ছিলে, সেই জন্যই হয়তো এতটা ভালোবাসা পাচ্ছি তোমাদের থেকে। তোমাদেরকে শুধু একটাই কথা বলতে চাই, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। আগের দিন মেলা থেকে যে সমস্ত জিনিসগুলো কেনাকাটা করেছি সেগুলো ভাবলাম এই ব্লগটাতেই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কি হয়েছে বলতো, এমনিতেই ব্লগটা বড় হয়ে গিয়েছে, তো সেগুলো যদি এখন শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে, তো ওই জন্য আর আজকের ব্লগটায় সেটা শেয়ার করছি না। তবে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে সেটা থাকছে, মানে আমি কী কী কেনাকাটা করেছি সেগুলো সবটা তোমাদেরকে দেখাবো, কারণ তোমাদেরকে না দেখালে আমার ভালো লাগবে না। আর প্রচুর জিনিস কিনেছি আমি মেলা থেকে। তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।